জমদার মন্ডল সিং ভারতীয় জনতা পার্টি বিথেন বাদী ফৈগন 30 তারিখ জন মানগান নরেন্দ্র মোদী সরকারা গু বছর যাগান বে গু বছর যায়গে জন ভারত সরকার আসাম সরকার আর ভারতীয় জনতা পার্টিয়া মানে প্রোগ্রাম লান নাগরদিন বে যাইবাই লোকসভা লেভেল সাতটা আর এসেম্বলি লেভেল মনথাম প্রোগ্রাম লানো যেন বে প্রোগ্রামা যাইবাই গাছ রাজ্য রাজাফর মানে হচেতন লাবনে জাগরণ লাবনে আর বয়ব রাজ্য রাজাফনে জিনিস বিজেপি সরকারা মা মাদ মা মাক দিন বয়নব যে যেন যে খামাই মাই বেকে মিথিহার মানে উদ্দেশ্য যেমন আর বে উদ্দেশ্য যাইবাই জন গেজের গামি গামি হাবগেন রাজ্য রাজাফর রায়লাইগেন যাইফর ইন্টেলেকচুয়াল দোক যাইফর গরম গোরাফর দো বয়জে রায়লাই বয়কব মানে খিথাগেন যে ভারতীয় জনতা পার্টি সরকার যিনি বিজেপি সরকার ভারত আসাম মা মানে দিন্তিগেন দা বিখানে দিনে বহাই যিনি মন্ডলাও বে হাবাফারিক সাবলাই আর বহাই দিনে গাছিব যিনি মন্ডলনি কার্যকর্তাফর গাছিব যিনি মাসি গাছিব জেনবা মাবাফর বুথ কমিটি গাছি মানুষের যেন দিনে ইনস্ট্রাকশন হবাই যাতে গাবগাও অঞ্চল মাফুঙে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হয়ে থাকার পর 2014 সনের পর আজি 2023 সনলকে ন বছর যেহেতু আমার কেন্দ্রীয় সরকার কার্যকাল সম্পূর্ণ হবলে গৈ আছে অহা 30 মে তারিখে গতি তার সঙ্গতি রাখি আমার এক মাস জোড়া একটা মহাসম্পর্ক অভিযান আছে আর সেই মহাসম্পর্ক অভিযানট আমি লোকসভা স্তর সাতটা কার্যসূচী আর বিধানসভা স্তর তিনটা কার্যসূচী আমি আগবাই লাইছ আর সেইব আমার বুথলকে সম্প্রসারিত হব গতি এই গোটেই কার্যসূচীট ল পেলায় আমার কার্যনির্বাহক সভা আজি আসে আর এই কার্যসূচী 30 সে 30 তক বলে আমি কইসো যত মহাসম্পর্ক অভিযান 30 মেরপরা 30 জুনলকে আমার বিস্তারিত কার্যসূচীব হব।